हेलो एवरीबॉडी, वेलकम टू माय यूट्यूब चैनल संदीप चंद्र SBHS। अवशेषे प्रकाशित हलो माध्यमिक बोर्ड अफ सेकेंडरि एडुकेशन जे माध्यमिक परीक्षा नेওয়া হবে 2021 साले तार অফিসিয়াল রুটিন। এখনো পর্যন্ত আমরা আনঅফিসিয়ালি জানতে পারছিলাম মাধ্যমিক পরীক্ষার ডেটগুলো সম্পর্কে, কিন্তু আজকে এই 26/12/2020 তারিখে বোর্ডের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে জানানো হলো আগামী মাধ্যমিক পরীক্ষার সূচি, কবে কি পরীক্ষা হবে। তো আমরা দেখে নিই সেটা কি বলা হয়েছে। প্রথমে বলা আছে, ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন 2021 বোথ রেগুলার অ্যান্ড এক্সটার্নাল উইল বি হেল্ড অ্যাজ পার দ্য ফলোয়িং প্রোগ্রাম। নিচে সূচি অনুযায়ী পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। The examination will be held in only one paper on each day from 11:45 AM to 3 PM। অর্থাৎ 11:45 শুরু হবে এবং 3টায় শেষ হবে। First 15 minutes for reading the question paper only। প্রথম 15 মিনিটে question paper পড়া হবে, এটা আমরা সবাই জানি। The dates and corresponding subjects are as under। নিচে যেরকম দেয়া রয়েছে সেইভাবে পরীক্ষাটা হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি টিউজডে 1 June 2021, যেভাবে আমরা শুনে এসেছি সেইভাবেই নোটিফিকেশান এসছে। জুনের 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দিন বাংলার পরীক্ষা থাকছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা থাকছে। পরের দিন অর্থাৎ বুধবার 2 June, সেদিন থাকছে ইংলিশ পরীক্ষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা। তারপরে বৃহস্পতিবার দিন 3 June 2021 থাকছে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল পরীক্ষা। তারপরের দিন শুক্রবার 4 June ছুটি থাকছে, ওই দিন কোনো পরীক্ষা থাকছে না। তারপরের দিন স্যাটারডে অর্থাৎ শনিবার 5 June 2021 পরীক্ষা হচ্ছে ইতিহাসের। তারপরে রবিবার থাকছে, রবিবার দিন ছুটি থাকছে 6 June। 7 June সোমবার দিন পরীক্ষা হচ্ছে অঙ্কের। এবং তারপরে মঙ্গলবার দিন 8 June 2021 পরীক্ষা হবে জীবনবিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের। তারপরে বুধবার দিন 9 June পরীক্ষা হবে ফিজিক্যাল সায়েন্সের অর্থাৎ ভৌতবিজ্ঞানের। এবং তারপরে যে দিনটা থাকছে বৃহস্পতিবার 10 June, সেদিনকে অপশনাল ইলেকটিভ যাদের যাদের কোনো ঐচ্ছিক বিষয় আছে সেইগুলোর একটা নোট দেওয়া রয়েছে। সেটা বলা হচ্ছে, দ্য ডেটস ফর ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যান্ড ওয়ার্ক এডুকেশান উইল বি অ্যানাউন্সড লেটার। অর্থাৎ ফিজিক্যাল এডুকেশান, সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশানের পরীক্ষাগুলি কবে কী হবে সেই সম্পর্কে পরে ঘোষণা করা হবে। এই এন্টায়ার নোটিশের ভেতরে যে জিনিসটা এখনও পর্যন্ত বলা নেই সেটা হচ্ছে স্কুলভিত্তিক যে ইন্টারনাল ফর্মেটিভ ইভ্যালুয়েশন 10 নম্বর করে নেওয়া হয় সেটা কবে কি নেওয়া হবে সেটা সম্পর্কে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান সেভাবে পাওয়া যাচ্ছে না। আশা করা যাচ্ছে পরবর্তীকালে স্কুলগুলোতে এই ধরনের ইনফরমেশান পেয়ে যাবে তোমরা, তোমরা জানতে পারবে কবে তোমাদের ইন্টারনাল ফর্মেটিভ ইভ্যালুয়েশনের প্রজেক্ট, যেগুলোকে আমরা বলতে পারি, সেগুলো কবে সাবমিট করা হবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী এই ধরনের খবর তোমরা সর্বাগ্রে পেতে পারো, এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।